ধর্মা পুজোর ইতিহাস বলতে ধর্মা পুজো এবছর 92 বছরে পড়ল। 92 বছর আগে এটা একটা পরিবারের পুজো ছিল। পুজোটা শুরু করেছিলেন ভবেশ চক্রবর্তী মহাশয় স্বর্গীয়, তারপরে ওনার ছেলে অমরেশ চক্রবর্তী পুজোটা চালায়। 2012 সালে ওটা আমাদের হাতে আসে, তদিন ওটা বড় কালী পুজো হিসেবে লোকে জানতো। 2012-এর পর থেকে আমরা এটাকে বড়মা নাম দিয়েছি এবং গুয়াহাটির লোক, সারা পশ্চিমবঙ্গের লোক বড়মার পুজো হিসেবে জানে। এবারে পুজো পড়ছে আমাদের 27শে অক্টোবর রাত্রিবেলায় পুজো হবে এবং 21 তারিখ থেকে আমাদের ডালা নেবার কাউন্টার পড়বে। মানুষ স্বেচ্ছায় এখানে টাকা পয়সা দেয়, আমাদের এখানে বক্স ফেলা থাকে, বক্সে টাকা পয়সা দেয় এবং গয়না দেয়। এবং আমাদের মায়ের গায়ে যে গয়না আছে সেগুলো সবই সোনা রূপোর। 21 ফুট হাইটের আমাদের মা, পুরো গায়ে সোনার গয়না এবং রূপোর গয়না।